हाय बंधुरा, आज के आमी नतून जिनिस बनिए देखाबो। किचेने थाका नॉर्मल जिनिस दिए तैरी करब चीड़ेर पकोड़ा। एटा सकाल बिकेल चायर साथे स्नैक्स हिसेबे खावा जेते पारे। चीड़ेर पकोड़ा बनानोर जोन्नो एखाने दो बल चीड़े निये नियेछि। एबार एर मध्ये जल दिए भालो करे धुए निये जलटा छेके देब। জল ছাকার পরে কিছুক্ষণের জন্য চিড়েটা রেখে দেব, যাতে চিড়ে আমাদের নরম হয়ে যায়। এবার সেদ্ধ করা আলুগুলো ভালো করে মেশ করে নেব। দেখুন, আমাদের চিড়েটা ভালো করে ভিজে গেছে। এবার এইভাবে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে মেশ করা আলুটা দিয়ে দেব। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি এবং ক্যারি পাতাকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, এক টুকরো লেবুর রস এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে স্ন্যাক্সটার খুব সুন্দর কালার আসবে। এবার একটা কড়াইতে তেল গরম করে নেব। যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণ চিড়ে মাখাটা ছোট ছোট পকোড়া সাইজে বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা এর মধ্যে পকোড়াগুলো ছেড়ে ডিপ ফ্রাই করে নেব। কিছুক্ষণ এদিক এদিক করে পকোড়াটা ডিপ ফ্রাই করে নেব। পকোড়াগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন, পকোড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। এইভাবে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন ক্রিস্পি পকোড়া। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন।